জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2015 প্রদান অনুষ্ঠানে আজীবন সম্মাননা পুরস্কার পাওয়ার পর কিংবদন্তী অভিনেত্রী শাবানা তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কেঁদে ফেললেন। শাবানা বলেন, বাংলাদেশের চলচ্চিত্রে দীর্ঘদিনের অক্লান্ত পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ আমাকে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। এই পুরস্কার প্রদান করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী ও চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডের সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজীবন সম্মাননা পুরস্কার দর্শকদেরকে উৎসর্গ করে কিংবদন্তী নায়িকা বলেন, এই সম্মান আমার একার নয়, আমার নির্মাতা সহকর্মী, আমার দর্শক, যাদের কাছে আমি শাবানা, এই পুরস্কার আমি তাদেরকে উৎসর্গ করলাম। আপনাদের ভালোবাসা পেয়ে আমি রত্না থেকে শাবানা আপনাদের মধ্যেই বেঁচে থাকতে চাই। প্রিয় ভিউয়ার, আপনাদের প্রিয় অভিনেত্রী শাবানার এই পুরস্কারে আপনাদের মতামত কি কমেন্টে জানান আমাদেরকে, সেই সাথে একটি লাইক দিতে ও শেয়ার করতে একদমই ভুলবেন না। আর হে, এমন অজানা আরো নিত্য নতুন তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।